স্বাগত বেস্ট স্কুলে। বাংলাদেশের সব নদনদীর তথ্য একসাথে জেনে নিন, চলুন দেখা যাক। বাংলাদেশের মোট নদনদী প্রায় 700টি। বাংলাদেশের নদনদীর মোট আয়তন প্রায় 24,140 কিলোমিটার। মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী 3টি। বাংলাদেশের আন্তর্জাতিক নদী একটি, যার নাম পদ্মা। মোট আন্তঃসীমান্ত নদী 58টি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী একটি, যার নাম কুলিক। বাংলাদেশের উৎপত্তি ও সমাপ্তি এমন নদী 2টি। নদীগুলো হলো হালদা ও সাঙ্গু। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রাই। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙা। হারিয়াভাঙার মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা। চরম বেগের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই। জোয়ার ভাটা হয় না গোমতী নদীতে। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াভাঙা। ফারাক্কাবাঁধ গঙ্গা নদীর উপরে অবস্থিত। বাকলেন বাঁধ বুড়িগঙ্গা তীরে 1864 সালে নির্মিত হয়। টিপাইমুখ বাঁধ বরাক নদীর উপরে অবস্থিত। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর উপর 1962 সালে নির্মিত। চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মংলা বন্দর পরশুর নদীর তীরে অবস্থিত। মাওয়া ফেরিঘাট পদ্মার তীরে। প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ। নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। নদী উন্নয়ন বোর্ড ঢাকায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।